ছয়াগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের উপর আক্রমণ করে বিজেপির বাইকবাহী দুষ্কৃতীরা, এরই তীব্র প্রতিবাদ। এবং কংগ্রেস নেতার পাশে দাঁড়ালেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আপনারা জানেন 23 জুন ত্রিপুরা 4 কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন। মধ্যরাত থেকে অভয়নগর রবিবার ঘটনাটি ঘটেছে অভয়নগরে। কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের উপর হামলা করে বিজেপির দুষ্কৃতীরা। ত্রিপুরার কি 4 কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন করাতে পারবেন? নির্বাচন কমিশনই তো নিয়োগ করবেন রাজ্যের পুলিশ প্রশাসন এবং দলদাস বিজেপির মধ্যে কাজ করছেন। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন প্রাক্তন মন্ত্রী কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, এবং তিনি প্রার্থী রয়েছেন ছয়াগরতলা বিধানসভা কেন্দ্রের। তিনি সরাসরি হাসপাতালে ভর্তি রয়েছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন, ILS হাসপাতালে। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি বলেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, ঈশ্বরের কাছে এটা মঙ্গল কামনা করি। আপনারা দেখতে পাচ্ছেন এবং সবুজবঙ্গ নিউজের পক্ষ থেকে বারবার আমরা প্রতিবেদনে তুলে ধরছি, শাসক দল বিজেপির বাইক বাহিনীর দাপট বেড়ে যাচ্ছে। ত্রিপুরা রাজ্যের জনগণ কোনো মতেই ভরসা রাখতে পারছেন না নির্বাচন কমিশন এবং পুলিশের ওপর। নির্বাচন কমিশন কি অ্যাকশন নিতে পারলেন? বিজেপির দুষ্কৃতীরা কি গ্রেপ্তার হলো? না আখেরে কোন দিকে এগিয়ে যাচ্ছে রাজনৈতিক মহল, সেদিকে তাকিয়ে আছে দেশ।